বন্ধুরা, সব থেকে গরম খবর, সব থেকে বড় খবর, বিগ আপডেট। আর লাগবে না 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। মনিটাইজেশন এমনিতেই হবে, শর্টস হবে মনিটাইজড। শর্টস থেকে ভিউয়াররা শপিং করতে পারবেন এবং এটার পুরো প্রফিটটা যাবে ইউটিউব ক্রিয়েটরদের কাছে। বন্ধুরা, দেরি না করে মূল আপডেটটা আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, এখন থেকে সব থেকে বড় আপডেট আসতেছে। আর মনিটাইজেশন পাওয়ার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার লাগবে না। এই ঘোষণাটি এখনই ইউটিউব দেয় নাই, কিন্তু শিগগির এই ঘোষণাটি আসবে। তাহলে এর থেকে বেশি বড় শিক্ষক ইউটিউবারদের জন্য আর হতে পারে না। আমরা কত পরিশ্রম করি 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবারের জন্য, কিন্তু এই যে পলিসি, এই পলিসিটা দ্রুত চেঞ্জ হতে যাচ্ছে। এখনো ইউটিউব ঘোষণা করেনি, কিন্তু আমরা একটা বিশ্বস্ত সূত্র মারফত এই খবরটি পেয়েছি। এই প্রমাণগুলো আমি আপনাদেরকে দেখাবো। একটি গুরুত্বপূর্ণ আপডেট, ইউটিউব শর্টস এখন মনিটাইজড হবে না। সেই শর্টসগুলো কিন্তু মনিটাইজড হবে এবং শর্টস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ইউটিউব ক্রিয়েটররা। সেই শর্টস দেখে ভিউয়াররা শপিংও করতে পারবেন। সুতরাং এর থেকে এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট, এর থেকে ভালো বড় বিগ খবর আর কোনো কিছু ইউটিউবারদের জন্য হতে পারে না। সুতরাং বন্ধুরা, আমি আপনাদের এখন দেখাচ্ছি এই যে আপডেটগুলি, এই আপডেটগুলির প্রমাণ কি, সেই প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপডেটগুলো বললাম, সেই আপডেটগুলোর সূত্র হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের একটি খবর থেকে আমরা এর সূত্রটা পেয়েছি। দেখুন, 15 সেপ্টেম্বরের এই আর্টিকেল, ইউটিউব অফার্স মোর পাথওয়েজ ফর ক্রিয়েটরস টু মেক মানি অন দ্য প্ল্যাটফর্ম। দ্য ভিডিও প্ল্যাটফর্ম উইল লেট মোর ক্রিয়েটরস আর্ন পেমেন্টস অ্যান্ড প্লেস অ্যাডস ইন শর্টস। আর্টিকেলটি লিখেছেন নিকো গ্রান্ট। গুগল ইউটিউবের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টিকটকের যে জনপ্রিয়তা দিন দিন শর্টসের মতো ভিডিওর কারণে বেড়ে যাচ্ছে, সেই কথা চিন্তা করে ইউটিউব এবং গুগল এখন এই শর্টসকে মনিটাইজড করা এবং এই যে থ্রেশহোল্ডটা চেঞ্জ করার, পরিবর্তন করার চিন্তাভাবনা করতেছে। এখানে বলা হচ্ছে, ইউটিউব ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স মোর অপরচুনিটিস ফর কন্টেন্ট ক্রিয়েটরস to earn money on its video service, hoping to guard its role as a home to popular personalities and gain an edge against rival TikTok. The Google-owned company plans to let more video creators earn money from the platform, lowering the barriers to entry for its partner program. According to audio from a YouTube all-hands meeting on Thursday, it is the largest expansion we have done in several years, creating new ways for creators to join the program. Under YouTube old rules, creators made money only if audiences watched at least 4,000 hours of their videos and they had at least 1,000 subscribers. Now, YouTube will bring ads to Shorts according to the meeting audio. ইউটিউব এখন শর্টসেও কিন্তু অ্যাড নিয়ে আসতেছে এবং কোম্পানি প্ল্যান করতেছে যে এর আয়ের 45% ক্রিয়েটরদেরকে দিবে। এবং এই শর্টস দেখতে আমেরিকা, ইন্ডিয়া, ব্রাজিলে ভিউয়াররা কিন্তু ই কমার্সের মতো শপিংও করতে পারবে। এই আপডেটটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।